আলাইকুম জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত শেষবার মায়ের মুখ দেখতে পেলেন না বিএমপি নেতা পিন্টু এরপর জানিয়ে দিব কাদের বলেন ততবাদে সরকার হবে না প্রধানমন্ত্রীর পদত্যাগ করবেন না এদিকে স্ত্রীকে ফুলবাড়িতে পিটিয়ে হত্যার ঘটনাস্বামী এবার গ্রেফতার জঙ্গি সন্দেহে কোলাউরায় আরো সতেরো জন আটক পাচার কালে তেত্রিশ রোহিঙ্গা বাঞ্চ টার্মিনাল থেকে উদ্ধার আটক এক সবশেষে জানিয়ে দিব মার্কিন চাপ কতটা গভীর হবে তা নিয়ে দুই দলের অস্থিরতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না শেষবার মায়ের মুখ দেখতে পেলেন না বিএমপি নেতা পিন্টু কারাগার থেকে পেরুলে মুক্তি মিললেও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুকে তার মৃত মায়ের জানাজায় অংশ নেয়া ও শেষ দেখার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে রোববার বিকেলে টাঙ্গাইলের গোপালপুর গুলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পিন্টুর মা মোসাম্মদ সালমা বেগমের জানাজা শেষে বিএনপি নেতা পিন্টু ছোট ভাই যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এই অভিযোগ করেন জানাজা শেষে গুলি পেঁচা পারিবারিক করবস্থানে সালমা বেগমকে দাফন করা হয় ওবায়দুল কাদের বলেন তত্ত্বাবধায়ক সরকার হবে না প্রধানমন্ত্রীর পদত্যাগ করবেন না নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন মার্কিন যে কংগ্রেস মেনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক হয়েছে সেখানে মার্কিন কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসিনা পদত্যাগের কথা বলেনি নো কেয়ারটেকার গভর্নমেন্ট নো প্রাইম মিনিস্টার রেজিকনেশন সোমবার রাজধানীর সেতু ভবনে ডাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের তারিখ ঘোষণা শেষে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন ফকরুল সাহেব দিবাস্বপ্ন দেখেন এই দিবাসপ্ন স্বপ্নে থেকে যাবে এর আগেও তারা 10 ডিসেম্বর খালেদা জিয়ার প্রধানমন্ত্রী এবং আর 11 ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবাস্বপ্ন দেখেছেন এদিকে স্ত্রীকে ফুলবাড়িতে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী এবার গ্রেফতার কুড়িগ্রামে ফুলবাড়িতে প্রেম করে বিয়ে করে অতপর যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে তাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দুপুরে তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয় এর আগে উপজেলা এলাকায় নজর একটি বাসজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আশেক আলী উপজেলা পশ্চিম দরি নাম গ্রামের তাজুল ইসলামের ছেলে জঙ্গি সন্দেহে কোলাউরায় আরও সতেরো জন আটক জঙ্গি সন্দেহে মৌলিবি বাজারে কুলাউড়ায় সতেরো জনকে আটক করা হয়েছে সোমবার দুপুরে আটক করা ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ডাক্তার সোহেল তানজিম রয়েছেন এছাড়া আরকালে তেত্রিশ রোহিঙ্গা বাঁধ টার্মিনাল থেকে উদ্ধার আটক এক কক্সবাজার বাস টার্মিনাল থেকে তেত্রিশ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে এ সময় অভিযুক্ত এক পাচারকারীকে আটক করেছে পুলিশ বাস টার্মিনাল শ্যামলি পরিবহন কাউন্টার থেকে রোববার রাত দশটার দিকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয় তাদের মধ্যে পনেরো জন শিশু দশজনারী ও আটজন পুরুষ রয়েছে এরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা আটক জানাল উকিয়াই বালু খালে বাসিন্দা সেলিমের ছেলে তিনি পুরাতন রোহিঙ্গা বলে ভাষ্য পুলিশের মার্কিন চাপ কতটা গভীর হবে তা নিয়ে দুই দলের অস্থিরতা বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে এখনো সরকার ও বিরোধী দল বিএমপি মুখোমুখি অবস্থান আছে কিন্তু দুই দলই বাংলাদেশ নিয়ে বাইরের বিশ্বের অবস্থান করা নজরে রাখছে তাদের কথা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে নির্বাচনের আগে আরও কতটা বাড়তে পারে এবং যে ব্যবস্থা নিয়েছে তার ফল কি হতে পারে তাও বিশ্লেষণে আছে জানা গেছে বিএনপিও তাদের সমমাননা বাইরে আরও সক্রিয় চাপ আশা করছে বিশেষ করে নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো কথা না বলায় বিএমপির মধ্যে এক ধরনের অসুস্থ কাজ করছে কারণ বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার কথা বলছে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় অন্যদিকে বাইরের চাপ নিয়ে সরকারও অস্বস্তিতা আছে বিশেষ করে বিশানীতি এবং দুর্নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সরকারকে বেশ অস্বস্তিতে ফেলেছে কারণ বিশানীতি সরকারি কর্মকর্তা ও কিছু রাজনৈতিক নেতাকে বেশ ভাবাচ্ছে আর যারা দেশের বাইরে বিশেষ করে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার করেছে তারাও আছেন আতঙ্কে